সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা ইনস্টাগ্রামের পোস্টগুলোকে প্রাইভেট করতে পারি। আমরা ফেসবুকে যখনই কোনো ভিডিও বা ফটো আপলোড করি, সেখানে আমরা কিন্তু অনলি মি বলে একটা অপশন থাকে, সেখানে আমরা কিন্তু চাইলে আমাদের পোস্টগুলোকে প্রাইভেট করতে পারি এই অপশনের মাধ্যমে। কিন্তু ইনস্টাগ্রামে আমরা কিন্তু এমন কোনো ফিচার পাই না, যার কারণে কিন্তু আমরা যখনই কোনো ফটো বা ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করি, সেটা সরাসরি কিন্তু পাবলিশ হয়ে যায়, সেটা কিন্তু আমরা আর প্রাইভেট করতে পারি না। তো আজকের এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি ইনস্টাগ্রামের পোস্টগুলোকে প্রাইভেট করতে পারেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমি আমার প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফটো আপলোড করে রেখেছি, আমার এই ফটোটা। তো আমি এই যে ফটো আছে এটাকে আমি প্রাইভেট করে আপনাদেরকে দেখাবো। তো ফটোটাকে প্রাইভেট করার জন্য সিম্পলি আপনাদেরকে উপরে একটা থ্রি ডটস দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটসে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যারচিভ বলে একটা অপশন আছে, অর্থাৎ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যারচিভ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই আপনি অ্যারচিভ অপশনে ক্লিক করবেন, একটু রিলোড হয়ে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার কিন্তু আপনার সেই ফটোটা প্রাইভেট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার রিফ্রেশ করে। দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আপলোড করা ছিল, কিন্তু এখানে আর ফটোটা শো হচ্ছে না। তো আমি একবার রিফ্রেশ করে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরেও কিন্তু এখানে আর ফটোটা আসছে না। তো এই ফটোটা গেল কোথায়? সিম্পলি আপনারা উপরে এবার একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারচিভ বলে আবার সেই অপশনটা চলে এসেছে, সেটাতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সেই ফটোটা চলে এসেছে এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অনলি ইউ ক্যান সি দিস পোস্ট ইউ হ্যাভ অ্যারচিভ, অর্থাৎ শুধুমাত্র আপনি এই পোস্টটাকে দেখতে পারবেন। তো এভাবে আপনারা ইনস্টাগ্রামে যতগুলো ফটো আছে, ভিডিও আছে, এই প্রসেসে আপনারা সেগুলোকে আপনারা প্রাইভেট করতে পারেন। তো এবার আপনারা এই ফটোটাকে চাইছেন যে আমি আবারও পাবলিশ করব, তো সেটার জন্য সিম্পলি আপনারা এই ফটোটার উপরে একবার ক্লিক করবেন। দেন আপনারা থ্রি ডটসে আবার ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো অন প্রোফাইল, এই শো অন প্রোফাইলে ক্লিক করলে পরে আবারও আমার এখানে আবারও শো অন প্রোফাইল, দেন আপনাদের সামনে কিন্তু এই ফটোটা আবারও প্রোফাইলে চলে আসবে। তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো একবার রিফ্রেশ করে নিচ্ছি আমি। দেখুন, রিফ্রেশ করার পরে কিন্তু ফটোটা চলে এসেছে। তো এই একটা সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামের যে কোনো ফটো বা ভিডিওকে প্রাইভেট করতে পারেন এবং চাইলে পরে সেটাকে আবারও পাবলিশ করতে পারেন। তো আশা করি খুবই সহজ ভাষা এবং অল্প সময়ের মধ্যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।